বেঙ্গল আইকন নিউজ নতুন রূপে নতুন ভাবনায় সাবমার্সেলের জলপড়াকে কেন্দ্র করে ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল পাশে থাকা আরো দুই ব্যবসায়ীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এলাকার মৌসুনীতে। মৌসুনী গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে কুসুমতলা হুজাইতে খেয়াঘাটের কাছে কয়েক মাস আগে একটি সাবমার্শেল বসানো হয়। ওই সাবমার্শেলের পাইপ নষ্ট করে দেয় পাশেই থাকা এক ব্যবসায়ী। এরপরেই হুজাইতের খেয়াঘাট ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে মৌসুনী গ্রাম পঞ্চায়েতে একটি অভিযোগ জমা দেওয়া হয় অভিযুক্ত ব্যবসায়ীর বিরুদ্ধে। এরপর থেকে ওই মৌসুনীর খেয়াঘাটে চাপা উত্তেজনা তৈরি হয়। রবিবার রাত 9:30 নাগাদ সাবমার্শেলের জলপড়াকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী নিমাই সাহুকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে পাশেই থাকা ব্যবসায়ী সুব্রত প্রামাণিক ও বিমল প্রামাণিক। নিমাই সাহু তার প্রতিবাদ করতে গেলে ওই দুই ব্যক্তি নিমাইয়ের ওপর চড়াও হয়। হাতাহাতি থেকে শুরু হয় মারপিট। তখন নিমাই সাহুর স্ত্রী হাতাহাতি ছাড়াতে গেলে তার উপরও চড়াও হয় ওই দুই ব্যবসায়ী, এমনটাই অভিযোগ করেছে নিমাই সাহু। মারপিটের কারণে নিমাইয়ের স্ত্রী গুরুতর অসুস্থ হয়ে পড়ে, নিমাইয়ের বিভিন্ন জায়গায় আঘাত লেগেছে বলে অভিযোগ করেছেন। ঘটনার পর গুরুতর জখম অবস্থায় স্থানীয় মানুষজনের সহযোগিতায় মৌসুনীর ওই ব্যবসায়ী নিমাই এবং তার স্ত্রীকে দারিকনগর গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কিছু সময় চিকিৎসা চলার পরে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। এরপরে নিমাই সাহু ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় সুব্রত প্রামাণিক ও বিমল প্রামাণিক নামে দুই ব্যবসায়ীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগ পাওয়ার পরেই ঘটনার তদন্ত শুরু করেছেন ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার পুলিশ। যদিও অভিযুক্ত দুইজন এখনও পর্যন্ত অধরা। এই ঘটনার পরে মৌসুনীতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আমার নাম সুপ্রিয়া সাহু। আমার স্বামীকে যখন ওরা যখন ওর চিৎকার শুনতে পাই, আমি যখন যাই আমার স্বামীকে ধরে মারছে। সুব্রত প্রামাণিক আর বিমল প্রামাণিক ওরা এইরকম হস্তক্ষেপ করছে। তারপরে আমি যখন গিয়ে আমার স্বামীকে যখন দেখছি যে মাঠে ছাড়াতে গিয়ে যা গেছি ওখানে, যখন আমি যখন যাই ওখানে এসে বিমল প্রামাণিক টেনে আমাকে ছুঁড়ে ফেলে দেয়। ফেলে দেওয়ার জন্য আমি মারধর করছে আমাকে। তারপরে আমাকে এই হসপিটালে নিয়ে এসছে। আর এখন আমি অসুস্থ আছি, আমার পায়েতে লেগেছে আর মাথায়ও লেগেছে, আমার হাতে লেগেছে। আর ওদের জন্য আমি সুবিচার চাই, তার জন্য এই শাস্তি চাই, এটাই আশা করছি আমি। নাম? নাম সুপ্রিয়া সাউ। বয়স? 38। মৌসুনী থেকে বেঙ্গল আইকন নিউজ টিম।